এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আগের দিনের ব্লগটা বড় হয়ে যাওয়ার কারণে তাই ওই বাকি যে কাজকর্মগুলো ছিল আমার, সেগুলো আর ওই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই ভাবলাম যে পরের ব্লগে আমি যে বাকি কাজকর্মগুলো করেছি সংসারে, সেগুলোই না হয় তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রান্নার পরে আমি রান্নাঘরটাকে কিভাবে ডিপ ক্লিনিং করি। আর কি বলো তো, আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে তো বুঝতেই পারছো যে তেল মশলার প্রচুর রান্না হয়েছে, তো ওই জন্য কি রান্নাঘরটা কিন্তু একটু বেশি অগোছালো হয়ে গিয়েছে। আগে না, যখন রান্নাঘরটা প্রথম প্রথম হয়েছিল তখন তো বুঝতাম না, তখন যাই রান্না করি না কেন প্রতিদিনই সার্ভ দিতাম। তারপরে এই বাড়ির মা, তারপরে আমার মা সবাই বলল যে প্রতিদিন সার্ভ দিতে হয় না, যেদিনই তেল মশলা রান্না হয় আর মনে হয় যে আশেপাশে ভালো পরিমাণে তেল মশলা ছিটে গিয়েছে সেই দিন সার্ভটা দিয়ে মুছলি হয়। কিন্তু বিশ্বাস করো, আমি তাদের এই মতামতটা পুরোটা মেনে নিতে পারিনি, কারণ এই রান্নাঘরটা যেহেতু আমার বড্ড শখের তাই আমি কি করি বলো তো, ওই যেদিন ডাল ভাজা এই সমস্ত কিছু রান্না করি সেই দিন বাদে বাকি প্রতিদিনই আমি সার্ভ দিয়ে ভালো করে রান্নাঘরটাকে ডিপ ক্লিনিং করি। কি বলো তো, দিনের মধ্যে যেহেতু অনেকটা সময় এই রান্নাঘরে কাটানো হয় আমাদের, তাই আমার মনে হয় যখন এখানে আসি তখন যেমনভাবে টিপটপ থাকে, ঠিক বেরোনোর সময়ও ঠিক তেমনিভাবেই টিপটপ করে রেখে সাজিয়ে গুছিয়ে তারপরেই বেরোবো। তবে হ্যাঁ, আমার কিন্তু এটা খুব ভালো একটা অভ্যেস হয়ে গিয়েছে, আমি কিন্তু একদমই এলোমেলো করে রেখে বেরোতে পারি না। ঘরটাকে যেমনিভাবে ওই সাজিয়ে গুছিয়ে রাখি, রান্নাঘরটাকেও তেমনিভাবে রাখি জানো। আর কি বলো তো, রান্না করার সাথে সাথে যেহেতু আমি ওই রান্নাঘরের চারিপাশে আশেপাশে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো টুকটুক করে করতেই থাকি, তো সেই কারণে হয় কি রান্নাঘরের কাজকর্মগুলো আমার বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে এক কথা বলতে পারো সময়ের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, তারপরেও এমন দু একদিন হয়েই থাকে যে অন্যদিকের কাজের এতটাই চাপ থাকে সেদিন কিন্তু রান্নাঘরের কাজকর্মগুলো একটু আমাদের কমই করতে হয়, তাই না বলো? তো সেই দিনের কথা তো ধরলে চলবে না, কারণ ওরকম দু একদিন মাঝে মধ্যে হতেই পারে। কিন্তু বাকি দিনগুলো যদি ভালো করে অভ্যেস করে নেওয়া যায় যে রান্নার পরে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব, প্রতিদিনের কাজকর্মের মধ্যে যদি এই রুটিনটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মাত্র 15-20 মিনিটের মধ্যেই সব কাজ হয়ে যায় জানো। এই যেমন ধরো এই বাসন মাজাটা, বিয়ের পর প্রথম প্রথম তো বুঝতাম না, রান্নার পরে একেবারে সব রান্না হয়ে যাওয়ার পর তারপর বাসন মাজতে বসতাম, আর তখন দেখতাম অনেক বাসন হয়ে যেত। কিন্তু আস্তে আস্তে সংসার করতে করতে তো মানুষ সব কিছু শেখে, এখন কি করি বলো তো, ওই রান্নার সাথে সাথে দু একটা করে করে যা বাসন বেরোয় সব বেসিনে টুকটুক করে করে মেজে নিই, আর তার ফলে হয় কি আমার একদমই বাসন জমে না। আর এই মেঝেটার কথা বলি, রান্নাঘরের মেঝেটা, এটাতেই না আমি কি করি বলো তো, ওই 2-3 দিন অন্তর অন্তর একটু সার্ভ দিয়ে দিই, তাতে করে কি হয় পায়ের তলায় না একদমই তেল চিটচিটে হয় না। আর আমার আবার কি বলো তো, ওই পায়ের তলায় একটু তেল চিটচিটে হলে না ভীষণ অসুবিধা হয়। এদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজই মোটামুটি হয়ে গিয়েছে, আর এখন না দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। আর আজকে যেহেতু চিকেন রান্না হয়েছে তো ওইদিকে না হয়েছে কি সবারই মোটামুটি খিদে পেয়ে গিয়েছে। যাই হোক, নিচের খাবারটাও দিয়ে আসা হয়ে গিয়েছে, আর চলো একটু দেখে নিই আজকে আমাদের বাড়িতে মেনুতে কী কী হয়েছে। আমি করেছি চিকেন, মা করেছে বাঁধাকপি, আর এই যে চিকেনের যে তোমার পাগুলো ছিল সেইটা, আর এইটা না মা করেছে, এটা হচ্ছে ডুমুরের ঘণ্ট, আর এটাতে তো আমি টমেটোর চাটনি করেছি সেইটা রয়েছে। এবার তাহলে ভাতটা বেড়ে ফেলি। ব্যাস, ভাতটা বেড়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার শুধু থালাটাকে সুন্দর করে সাজিয়ে ফেললেই হয়ে যাবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম ওই রান্নাঘরটা ক্লিনিংয়ের কথা, কি বলো তো, কিছুই না এটা সবাই করতে পারে, শুধু ওই একটু পরিকল্পনা করে করলে কম কষ্ট হয় আর কি। রান্না করার সাথে সাথে বেসিনটা ফাঁকা করে নিতে হয়, মানে কোনো বাসন জমাতে নেই, আর ওই হাতের কাছে যেসব কৌটোগুলো রোজ ব্যবহার হয় সেগুলোকে একটু মুছে মুছে রেখে দিতে হয়, মানে এগুলো না রান্নার সাথে সাথেই তোমার অল্টারনেট করে করতে হবে। ব্যাস, এতেই কিন্তু হয়ে গেল।
আর একটু কি বলতো, সহজভাবে পরিকল্পনা করে যে কোনো কাজ করলে সেই কাজটা করতে কিন্তু কষ্ট কম হয়, তাই না? আর ওই রইল বাকি রান্নার পরে যে দুটো বাসন হয়, সেই দুটো বাসন পড়ে থাকে তখন বেসিনে, ও দুটো মাজতে কি আর সময় লাগে বলো? আর তারপরে ওই রান্নাঘরটাকে মুছে নিলে ব্যাস রেডি, পুরো রান্নাঘর আগে যেমন ছিল রান্না করার আগে, রান্নাঘরটা কিন্তু রান্নার পরেও ঠিক তেমনই হয়ে যায়। শুধু এইটুকুনি যদি আমরা পরিকল্পনা করে সহজভাবে কাজটাকে গুছিয়ে করি, তাহলে কিন্তু আমাদের আর কোনো কষ্ট হয় না, তাই না বলো? যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, এবার তাহলে আমিও এবার নিচে যাই, আর নিচে গিয়ে একটু রেস্ট নিই, কারণ শরীর খুবই ক্লান্ত। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, কেমন? সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।